পেটে মত পড়লে নাকি সত্যি কথা বেরোয়। এতদিন এই কথা এদিক ওদিক থেকে মিথের মতন শোনা গিয়েছে, কিন্তু এবার তার সত্যতা পাওয়া গেল একেবারে হাতে কলমে। মদের নেশায় সত্যি কথা বলে এক ব্যক্তির কি অবস্থা হলো জানেন? তাকে রীতিমতো হাজতবাস করতে হচ্ছে। সত্যি কথা আসলে তো তেতোই হয়, তাই না? কিন্তু ওই ব্যক্তি কি এমন সত্যি বললেন যে তাকে গ্রেফতার হতে হলো? এবার আপনাদেরকে পুরো ঘটনাটা বলি। নেশার ঘোরে ভরপুর আত্মবিশ্বাস, আর তার জেরেই নিজের কীর্তি বন্ধুদের সামনে বলে দিতেই ফেঁসে গেলেন এক ব্যক্তি। পুলিশ তাকে পাকড়াও করেও নিয়ে গেল। বন্ধুদের সঙ্গে চলছিল মদের আসর, জমিয়ে পার্টি চলছে। সেই সময় অত্যাধিক মদ খেয়ে ফেলেন অবিনাশ পাওয়ার, আর সেটাই যেন কাল হলো। নেশার ঘোরে বছর ৩০ আগের ভয়ঙ্কর এক ঘটনার কথা স্বীকার করে নিল অবিনাশ। জোড়া খুন করেছিল সে। নিজের মুখেই বন্ধুদের সামনে সেই কথা স্বীকার করলেন ওই ব্যক্তি। এক দম্পতিকে সে খুন করেছিল। অবিনাশের বয়স তখন ১৯, খুবই ছোট। ওই বয়সেই অপরাধে সে হাত পাকিয়ে ফেলেছিল। মুম্বাইয়ের নোনাবলায় এক প্রৌঢ় দম্পতির বাড়িতে ডাকাতি হয়। দুই সঙ্গীকে নিয়ে ডাকাতি করে অবিনাশ। শুধু ডাকাতি নয়, দম্পতিকে খুনও করা হয়। পুরো বিষয়টাই একদম প্ল্যান করে করা হয়েছিল। এরপরে অবিনাশের দুই সঙ্গীকেও গ্রেফতার করা হয়। নোনাবলাতে মায়ের সঙ্গে থাকলেও পরে মাকে একা রেখে মুম্বাই ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ জানাচ্ছে দিল্লিতে কয়েক বছর কাটানোর পর মহারাষ্ট্রে ফিরে আসে অবিনাশ। সেখানেই নিজেকে অমিত পাওয়ার হিসেবে পরিচয় দেয়। এরপর একদম যেভাবে সিরিয়াল কিলারের মাইন্ড চলে সেইভাবে বারবার জায়গা পরিবর্তন করতে থাকে অভিযুক্ত। পরে আবার মুম্বাইতে ফিরে আসে অবিনাশ। সেখানে ভিক্রোলিতে পাকাপাকিভাবে থাকতেও শুরু করে। এরপর ধীরে ধীরে কালের নিয়মে বিয়ে এবং তারপরে সংসারী হয়েছিলেন। কিন্তু তাল কাটল মদের আসরে। নেশার ঘোরে অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে নিজের সমস্ত কুকথা একেবারে গলগল করে বন্ধুদের কাছে বলে দিল সে। আত্মবিশ্বাসী তাকে ধরিয়ে দিল পুলিশের হাতে। এই নিয়ে কি বলছেন ডিসি মুম্বাই পুলিশ শোনাবো। ऐसी इन्फॉर्मेशन मिली कि एक ऐसा पुरुष है जो अपना नाम बदल के यहाँ पर रह रहा है और उसने पहले कोई क्राइम किया है, तो उसको कस्टडी में लेने के बाद इंट्रोगेशन करने के बाद पता चला और उसने कबूली दी कि उसने 30 साल पहले मर्डर किया था और वो क्राइम में वांटेड है। आरोपी उस समय मर्डर के टाइम पर एक छोटी दुकान चलाता था जहाँ मर्डर किया था, उस घर के पास ही, और अभी ये मुंबई में रह के विक्रोली में भाड़े की गाड़ी का काम करता है। आरोपी ने अपना नाम चेंज किया, पहले जो इसका नाम था अविनाश भीमराज पवार था, यहाँ आके इसने नाम अमित पवार किया, और इसलिए उसकी आइडेंटिटी कहीं भी पता नहीं चल रही थी। और अभी हमें पता चलने के बाद हमने लोनावला पुलिस को इन्फॉर्म किया है और हम जो आरोपी है उनको देने वाले हैं। বিষয়টা ঠিক কেমন হলো বলুন তো। এই যে কথায় বলে না যে পাপ বাপকেও ছাড়ে না, ঠিক তেমনটাই হলো অবিনাশের সঙ্গে। ৩০ বছর আগের অপরাধের কথা সে বলে ফেলার পর এবার তাকে সেই শাস্তি ভোগ করতে হবে। এই ঘটনা কিন্তু বলা যেতেই পারে যে রীতিমতন সরগোল ফেলে দিয়েছে চারিদিকে। এইরকম সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।